তো বন্ধুরা, বেঙ্গলি ডিফেন্স ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি WBP নিউ ভ্যাকেন্সি 2023-এর বিষয় নিয়ে কথা বলতে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো আজকে পুরো ভিডিওটাতে বলবো কত হাজার ভ্যাকেন্সি রয়েছে এবং মেল ফিমেল ভ্যাকেন্সি রয়েছে কি না, এসআই কনস্টেবল এবং কবে থেকে শুরু হবে ফর্ম অ্যাপ্লাই, পুরোটাই এখানে বলবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা সবাই জানো দু বছর পর প্রায় WBP নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে, ঠিক আছে। 2021-এ এসেছিল 8,000 ভ্যাকেন্সি নিয়ে, তো এবার প্রায় দু বছর পর আজ ভ্যাকেন্সি আসতে চলেছে, ঠিক আছে। তো সেই 2021-এর ভ্যাকেন্সিটা যেটা রয়েছিল, যেটা এসেছিল WBP কনস্টেবল, লেডি কনস্টেবল, মেল দুটোই ছিল, তো সেটা জয়েনিং হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তোমরা সবাই জানো কি কিছুদিন আগে সেটা রেজাল্ট দিয়েছে, ঠিক আছে। তো এখন নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে, এটা কতটা সত্যি? তো এটা পুরোটাই সত্যি কি WBP ভ্যাকেন্সি এবার দিচ্ছে 2023-এই, ঠিক আছে, অনেক বড় ভ্যাকেন্সি। তো এটা কত হাজার হতে চলেছে? তো আমার এক দাদা WBP-তে চাকরি করে, তো সেই ইনফরমেশানটা আমাকে দিয়েছে এবং সেটা থেকে আমি পেয়েছি অথেন্টিক ইনফরমেশান কি 10,000 ভ্যাকেন্সি, কমসে কম 10,000 ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। তোমরা একদম জেনে রাখো, 10,000 ভ্যাকেন্সি, এর আগের বার এসেছিলো 8,000 ভ্যাকেন্সি, তো এবার 2,000 বেশি, তো অনেকটাই ভ্যাকেন্সি বেশি এবার, ঠিক আছে। তো তোমরা যারা চাইছো নতুন এই ভ্যাকেন্সিতে তোমরা ওয়ার্দি পড়বে, ঠিক আছে, এই চাকরিটা তোমাদের জন্য খুব দরকার, খুব প্রয়োজন, তোমরা যারা এই স্বপ্নটা দেখতে চলেছো, তো তোমরা খুব তাড়াতাড়ি এটা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কেননা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এটা। তো আমি বলে দেবো কবে থেকে এটা ফর্ম অ্যাপ্লাই শুরু হবে, ঠিক আছে, পুরোটাই আমি বলবো, কিন্তু তোমাদের তার আগে বলে দিই, তোমরা প্রিপারেশন যারা যারা নিচ্ছ না, তো এখন থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করে দাও, ঠিক আছে। তো এখন আমি বলবো যেটা মেল এবং ফিমেল ভ্যাকেন্সি দুটোই কি আসবে। তো দেখো, এটাতে মেল ফিমেল ভ্যাকেন্সিটা পুরোটাই মেল আসবে কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ এটা মেল ভ্যাকেন্সিটা আসার পুরোপুরি চান্স রয়েছে, কারণ ফিমেল ভ্যাকেন্সি লেডি কনস্টেবল এই তো কিছুদিন আগেই এটার ফর্ম অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো ওই হিসাব অনুযায়ী আমার মনে হচ্ছে কি মেল ভ্যাকেন্সি এটা, ঠিক আছে, ফিমেল ভ্যাকেন্সি খুব একটা মনে হয় থাকবে না এখানে, ঠিক আছে, এটা এখনও বলা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশান আসছে ততক্ষণ কিচ্ছু বলা যাচ্ছে না, কিন্তু এতটুকু শিওর যে একটা 10,000 ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। তো এখন কথা বলবো যে কনস্টেবল, এসআই এবং এএসআই এগুলো আসবে কি না। তো বন্ধুরা, যেহেতু নোটিফিকেশান দেয়নি, তো আমি যেটা কথা শুনেছি, আমার যেই ইনফরমেশান আমি পেয়েছি, তো কনস্টেবলটাই আপাতত আমার মনে হচ্ছে 10,000-এর মধ্যে থাকবে। তো এসআই এএসআইটা যে রয়েছে, এটা তার এক মাস এবং দু মাস পরে সেটা আসতে চলেছে, ঠিক আছে, এটা আসার সম্ভাবনা রয়েছে আর কি। তো কনস্টেবলটাই আপাতত রয়েছে, আমার মনে হচ্ছে কনস্টেবলই অনেক বড় ভ্যাকেন্সি থাকবে, এসআই এবং এএসআই সেটাও আসবে, কিন্তু সেটা কিছুদিন বাদে আসবে। তো কবে থেকে ফর্ম অ্যাপ্লাই শুরু হতে এটা বলবো এখন। তো বন্ধুরা, আমার কাছে যতটুকু খবর রয়েছে সেটাই আমি তোমাদের দেবো, ঠিক আছে। তো এটা আপাতত চলছে এপ্রিল, তো জুন থেকে তোমাদের হয়তো নোটিফিকেশানটা জারি হয়ে যাবে, নোটিফিকেশান তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। তো জুন থেকে তোমাদের নোটিফিকেশান যদি দিয়ে দেয়, তো জুলাই থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। এটা যেহেতু বড় ভ্যাকেন্সি, খুব তাড়াতাড়ি এটা প্রসেস চলবে, ঠিক আছে, এটা আগের মতো এতটা ডিলে মনে হচ্ছে না হবে, ঠিক আছে। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ না, তোমরা প্রিপারেশন নাও, যে বেশি দিন এখানে সময় নেই, ঠিক আছে, এটাই তো বলার ছিল, এটা আমি জানি, তাই ইনফরমেশানটা তোমাদের দিয়ে দিলাম। তো এই চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। তো এই সমস্ত আমি তোমাদের জন্য ইনফরমেশান দিয়ে থাকবো এই চ্যানেলটিতে। তো তোমরা, আমি এই চ্যানেলে জিকে যদি তোমরা পড়তে চাও, তো জিকেও আমি এই চ্যানেলে আপলোড করবো, ঠিক আছে, জিকে তোমাদের পড়াতে চাই আমি, এবং তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে কমেন্টে জানাও, জিকে, শুধু জিকে আমি তোমাদের জন্য করাবো, এবং রিজনিংও করাতে পারি যদি তোমাদের কমেন্টে তোমরা যদি জানাও, তো তবেই করাবো। তো চলো, আজকের জন্য এতটুকুই।